আসবে সেটা বাড়িতে বানানো না কেনা, তার কারণ বিরিয়ানি বানাতে প্রচুর কিছু লাগে আর অনেকটা সময়ের দরকার। তো এখন সবকিছু প্রিপারেশন করে মানে সেটা আজকে রাত্রিবেলা বানাবো। বড় বড় না কত করে দিব লাগছে আমার শাড়িগুলো দেখো, দোকানটাও ভাব লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় আর মানে ভালো লাগছে। এখান থেকে নেবে তো সবাইকে, কি করছো মা? চা হচ্ছে আর একদিকে হচ্ছে পাউরুটি। আগে বাবা ব্রেকফাস্টে পাউরুটি খেয়েছে না? হুম, তো সেবার বাবা কেন, আমরা তো এক পিস দু পিস করে খেলাম, এক পিস খেয়েছি। পাউরুটি না রেখে দিলে ভালো লাগে না দেখবে, শক্ত শক্ত হয়ে যায়। এবার এই জ্যামটা তুই খাবি কিনা জানি না, এটা তো সেই ফুড জ্যাম, স্ট্রবেরি গন্ধ, এটা আজকে এটা এই যে কাছে বলি। ঠিক আছে এক পিস দাও, এক পিস খাবো। হুম, এখান থেকে বাবা আপাতত আমাদের সকালের ব্রেকফাস্ট দুধ চা, তার সাথে লেমন পাউ বিস্কিট, আর এদিকে মা একটু জ্যাম লাগাচ্ছে পাউরুটির মধ্যে। হ্যাঁ অল্প করে দাও, একটুখানি খা তো। তুই চা, এলাচি চা, নিমকিগুলো ঢালতে পারবো খেয়ে নে তো কেকটাও। এই ব্রেকফাস্ট করে আর কিছু খেতে হবে না দুপুরের আগে জানো তো। এই হচ্ছে আমার আর মার আজকে সকালের আপাতত ব্রেকফাস্ট। মনে হচ্ছে না আমি আর মা কিছু খাবো, দুধ চা তার সাথে দু পিস পাউরুটি, দুটো বিস্কিট আর তার সাথে একটা কেক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার সময়, মানে 8টার সময় ঘুম ভেঙে গেছে। এবার দেখছি তখন মা পাশে ঘুমাচ্ছে। এবার মর্নিং ওয়াক করতে বাবা যেমন রেগুলার যায়, তো মা কোনো কোনো দিন যায়, কোনো কোনো দিন আবার যায়ও না। এবার আমি ওই ঘর থেকে এই ঘরে এসেছি, তাই এসে দেখছি যে বাইরে থেকে ঘরে তালা দেওয়া আর বাবা ঘরে নেই। তো তখন বুঝলাম যে বাবা তার মানে মর্নিং ওয়াক করতে গেছে ছাদে। বাবা অনেকটা তাড়াতাড়ি চলে যায়, 6:30-7:30 মধ্যে বাবা চলে যায়। এবার এই ঘরে এসে দেখছি কি শরীরটা ভালো লাগছে না, কিরকম যেন মাথাটা ঘুরছে। তো আমি তাড়াতাড়ি করে চেয়ারে বসেছিলাম বেশ কিছুক্ষণ, মা ওই ঘরে ঘুমাচ্ছে, আমি ডাকিও নি মাকে। তো তারপরে দেখছি যে ভালো লাগছে না শরীরটা, তো আবার গিয়ে আমি মার পাশে শুয়ে পড়লাম। এবার শুয়ে পড়াতে কখন যে আবার একটুখানি ঘুমিয়ে পড়ছি সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে আবার 1 ঘন্টা পরে উঠলাম। উঠে এতক্ষণ আমি ব্লগ এডিট করছিলাম, পুরোটা কমপ্লিট হয়নি, তো ভিডিও এডিট করছিলাম। মা এখন করলো হচ্ছে চা, চা করে এখন মা গেছে জাস্ট জামা কাপড় মেলতে। তো আমি আর মা এতক্ষণ গল্প করলাম, সকালবেলার চা বিস্কিট যা যা খেলাম মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে আর টিফিন কিছু খাবো না, চা খেলাম, বিস্কিট, ওই লেমন পাফ, তার সাথে হচ্ছে এক পিস জ্যাম পাউরুটি, আবার একটাই কেক ছিল, তো সেটা আবার হাফ হাফ। আমি না মানে এইসব জ্যাম পাউরুটিটা আমি অতটা পছন্দ করি না, মানে পাউরুটি খেলে কি বলতো আমার খুব রেয়ার, আর খেলে হচ্ছে ওই স্যান্ডউইচ জাস্ট, মানে জ্যাম পাউরুটি বা মিষ্টি দিয়ে পাউরুটি আমি এইটার ঠিক ভালো লাগে না আর কি খেতে। তো যাই হোক আমি খেতাম না, মা বলছে যে এক পিস অন্তত খা, তো সেই জন্য খেলাম। আর তার উপরে আবার তাও ভালো লাগে, মা তো সকালবেলায় বললো যে মিক্সড ফ্রুট জ্যামটা রয়েছে, এবার আগে যে তোমার পাইনঅ্যাপেল বা ম্যাঙ্গো ফ্লেভারের যে জ্যামটা ছিল সেইগুলো তাও আমার ভালো লাগে, বেশ টক টক লাগে। আর এই মিক্সড ফ্রুটটা না এত গাঢ় মিষ্টি থাকে সেটা ভালো লাগে না একদম। তো যাই হোক তারপরে যা খেলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি। আর যদি পরের দিকে খিদে পায় তাহলে আমি আর মা অল্প কিছু খেয়ে নেবো, তবে খিদে পাবে না, মানে পুরো পেট ভর্তি হয়ে গেছে। তো এখন শাওয়ার ফার্স্ট থেকে বিছানাটা গুছিয়ে নিই, এদিকে বিছানা গুছানো কমপ্লিট। আর এই ড্রেসটা আমি কালকে পরে বেরিয়েছিলাম, এটা দেখি মনে হচ্ছে কাচতে হবে না, এটা একটু পরবো। হ্যাঁ মা, হ্যাঁ ফোনে চার্জ হয়ে গেছে। 11:30 বাজে, আমি ভিডিও এডিটিংটা কমপ্লিট করলাম যেটুকু বাকি ছিল, আর মা একটুখানি বেরিয়েছে ফুল বেলপাতা আনতে, এই মোড়ের মাথা পর্যন্তই যাবে, আমাদের রোডে গেলেই পেয়ে যাবে। আসলে আজকে যে সোমবার বাবার মানে একদম মনে নেই, প্রত্যেক সোমবারই বাবা গিয়ে ফুল বেলপাতা নিয়ে আসে, আর যদি বাজার করা থাকে তাহলে তো একেবারে নিয়ে চলে আসে। তো আজকে একটুও ফুল নেই আর বাবার খেয়ালও নেই মনে হয় যে সোমবার, সেই জন্য মা এখন বেরোলো। কালকে সন্ধ্যাবেলা আমরা যেই কারণে মেন বেরিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের চুলের ক্লিপগুলো, মানে বক্সটা তোমাদেরকে দেখাচ্ছি, সব ক্লিপগুলো ভাঙা জানো তো, হাত থেকে পড়ছে আর ভেঙে যাচ্ছে। বাড়ির এত জিনিসের মধ্যে এই একটা জিনিস দেখেছি, মানে আমিও ধরো বাদ দিয়ে গেলাম ভেঙে গেল, আর যেগুলো রয়েছে এখন ক্লিপ সেইগুলো কি বলতো রেগুলার ইউজ করার মতো না, ওগুলো আমি ড্রেসের সাথে ম্যাচিং ট্যাচিং করে রেখে দিয়েছি যে কোথাও গেলে টেলে পরে পরবো। তো এবার কালকে বিকেলবেলা বেরিয়েছে ক্লিপও আনতে, আর তার সাথে হচ্ছে আমাদের এখানে একটা ধূপকাঠি স্টোর আছে, তো সেখান থেকে আমরা না মা নিয়ে আসি আর কি, অনেক রকম সেন্টের ধূপকাঠি মা মিশিয়ে এনে রাখে, ধূপকাঠিটাও আনতে হতো। কালকে বেরিয়ে কত দোকানে গেলাম, মা কিছু সবজি বাজার করলো, টুকটাক জিনিস কিনলো, কিন্তু ওই দুটো জিনিসই ভুলে গেছি, ক্লিপও আনা হয়নি ধূপকাঠিও আনা হয়নি। তো যাই হোক ধূপকাঠি নিয়ে অসুবিধা নেই, কারণ ধুনো ধূপ রয়েছে সেটা দিয়ে পুজো হয়ে যাবে। সন্ধ্যাবেলা বেরোলে পরে আগে মেন ক্লিপ আর ধূপকাঠি আনবো। এখন মা ওই যে চলেও এসছে, মা গেছিল হচ্ছে ফুল বেলপাতা আনতে। কে মা তো ধূপকাঠি নিয়ে আসলে, বেরিয়েছিল অনেক ফুল দিয়েছে তো,
চিন্তা কর 10 টাকা কত ফুল দিয়েছি। শিবরাত্রির জন্য ভেজানো সাবু, সেটা এখনো এক্সট্রা, সেই কারণে আর কলা দিও না। না অল্প করে দাও, চিনি অল্প দিয়েছো তো? অল্প দিয়েছি। মা এখানে সাবু মেখে দিল, সাবু মাখা আমার ভীষণ ফেভারিট। ভেবেছিলাম কিছু ব্রেকফাস্টে খাবো না, তো মা বলছে কি যে সাবুটা ভেজানো আছে, চল একটু একটু করে খেয়ে নিই। বললাম ঠিক আছে তাহলে মাখো। মা এদিকে এখন করছে রান্না, আজকে দুপুরবেলা রান্না হবে ডিমের ঝোল, তাই তো? মানে সিদ্ধ আলুর খোসাগুলো ছাড়াচ্ছে আর এখানে পেঁয়াজ টমেটো আদা সিদ্ধ করে রেখেছি, গরম গরম ছাড়তে গেলে সব খোসার সাথে বেরিয়ে যায়, তখন মনে হয় যেন নতুন আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেল। তো রান্নার পরে এমন হয়, লাউ এর খোসা গুলো রেখে দিলাম, একদিন ভাজা করবো পেঁয়াজ দিয়ে, কচি কচি লাউ। এখন এখন হচ্ছে ডিমের ঝোলের আলু কষা। ও কি সুন্দর, কাঁচা লঙ্কা দিয়েছি বলে তো সাদাতে সাদাতে রয়েছে, খেতে ভালো হবে। কাঁচা লঙ্কা আদা রসুন নিয়ে আছে, লেবু আছে সব? না লেবু নেই বলে আমি গেলাম, যদি মনে করাতে নিয়ে আসতে পারি। আমার এখন এটা দেখে মনে, সেইটা দিয়ে তোর ইয়ে করলাম, আর টমেটোর পেঁয়াজটা ভেজে দিয়েছি। মা করছে রান্না আর আমি স্নান টান করে চলে আসলাম পুজো করতে। আজ যেহেতু সোমবার, প্রত্যেক সোমবারই আমাদের বাড়িতে শিব ঠাকুরের জন্য দুধ গঙ্গা জল দিয়ে আমরা শিব ঠাকুরকে স্নান করাই প্রত্যেকেই, মানে আমিও দুধ গঙ্গা জল ঢালি, মাও তাই, বাবাও তাই। আর এখানে তো এমনি পুজো হয়ে গেছে, মা সকালবেলা যে বেরিয়েছিল তখনই গিয়ে একদম ফুল বেলপাতা সব কিছু নিয়ে এসেছে। আসলে সিংহাসনে না দেখবে ফুল না দিলে একদম ভালো লাগে না, মনটা ঠিক শান্তি হয় না, সেই কারণেই মা যেই দেখেছে যে ফুল নেই, আর বললামই তো যে বাবা একদম ভুলে গেছিল, নইলে প্রত্যেক সোমবার বাবাই যায়। যদিও প্রতি সোমবার শিব ঠাকুরের জন্য আকন্দর মালাও আনা হয়, কিন্তু আজকে যেহেতু মা একটুখানি বেলা করে গেছে, তো সেই জন্য তখন আর আকন্দর মালাগুলো পায়নি, ছিল না আর কি ফুলের দোকানে, সেই কারণে আনতে পারেনি। আর গোপালদের হাতে যে নয়নতারা ফুলটা, সেটা হচ্ছে আমাদের গাছের ফুল, প্রত্যেক দিনই ওদের হাতে একটা করে নয়নতারা ফুল দিই, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। এখন বাজে হচ্ছে 4টে, এখন বসলাম লাঞ্চ করতে, তার কারণ বাবা আজকে বাথরুম পরিষ্কার করছিল, এবার সেই সমস্ত করার পরে তারপর আমি স্নান করতে গেছি, স্নান টান করে পুজো করলাম। আর মা তো সকালবেলা একবার করে স্নান হয়ে যায়, তারপর আরেকবার বেলার দিকে করে। এই যে লাঞ্চ মেনু দেখাচ্ছি তোমাদের কী কী, তো খেয়ে নি তাড়াতাড়ি, এখন খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা আজকের লাঞ্চ মেনু দেখি, এখানে হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘণ্ট, এই যে এখানে, আর এটা হচ্ছে ধনে পাতা বাটা, এখানেও রয়েছে লাউ ঘণ্ট, আর এই ডিমটা একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেছে, মানে হাফ বল টাইপের হয়ে গেছে, সেজন্য আর মা ডিমের ঝোলের মধ্যে। আর এইদিকে রয়েছে ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল। 4:30 বাজে, এখনও বাইরে কি সুন্দর রোদ, আর মা একটু আগে বেড কভারটা কেচে মেলে দিয়েছে, যেন পুরো ভেজা, এখন শুকাবে না, এটা থাকবে এখন। গুড ইভিনিং, 7:30 বাজে, রেডি হয়ে গেছে, এই ড্রেসটাই পরলাম, আর মা এখন ওদিকে শাড়ি বের করছে, মাও রেডি হবে, আমি আর মা একটুখানি বেরোচ্ছি। বেরোচ্ছি বলতে তোমাদেরকে তো দুপুরবেলা বললামই যে গতকাল সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম যেই কাজটার জন্য সেটাই হয়নি, চুলের ক্লিপ আনতে হবে, একটাও ক্লিপ নেই, মানে পুরো বক্স বলতে গেলে একদম ফাঁকা, কোনো রকমই একটা সেই অনেক পুরনো মনে ওটা রঙও উঠে গেছে, সেই একটা ছোট ক্লিপ দিয়ে আমি কোনো রকমের চুলটা বেঁধে রেখেছি, ঠিক আছে? মানে এরকম অবস্থা কোনোদিনও হয় না। আর আমার চুলটা এখন একটুখানি ছোট, তো খুব মানে যেই ক্লিপগুলো রয়েছে না বড় বড় ক্লিপগুলো, সেগুলো আমার মাথায় বাঁধা যায় না, মানে চুলে বাঁধলে না সেগুলো স্লিপ করে করে পড়ে যায়, এরকম হয়, তো সেই জন্য আমার মানে চুলে ঠিকঠাকভাবে সেট হবে সেরকম ক্লিপ কিনতে বেরোবো। আর তার সাথে আমি আর মা গল্প করছিলাম, তো হঠাৎ করে ভাবলাম কি যে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, তো খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমি আর মাই খাবো, বাবা তো খায় না, তো এবার কবে খাবো কবে খাবো, তো মা বললো যে কোনোদিন না আজকেই খাবো, তাহলে যখন ইচ্ছে করেছে আজকেই খাবো, তো অবশ্যই সেটা বাড়িতে বানানো না কেনা, তার কারণ বিরিয়ানি বানাতে প্রচুর কিছু লাগে আর অনেকটা সময়ের দরকার, তো এখন সব কিছু প্রিপারেশন করে মানে সেটা আর আজকে রাত্রিবেলা বানানো যাবে না, তো আমরা যেহেতু বেরোচ্ছি একেবারে আসার সময় আমরা বিরিয়ানি নিয়ে চলে আসবো। আর দুপুরবেলার মার ডিমের ঝোল রান্না করা রয়েছে, তো ওইটাকে মা একটুখানি মাখা মাখা করে নেবে রাত্রিবেলা, তো বিরিয়ানির সাথে ডিম কষা বেশ ভালোই লাগবে খেতে। আলমারি থেকে মা এই শাড়িটা বের করলো, এটা কী শাড়ি মা? আচ্ছা, ভেতরটা হচ্ছে এরকম ইয়েলো কালার আর আঁচলটা হচ্ছে পিঙ্ক কালার, খুব সুন্দর। এই শাড়িটা আমি কোনো এক বছর সরস্বতী পুজোয় পরেছিলাম, শাড়িটা দেখে আমার এটাই মনে হলো, ইয়েলো কালার না জানো, এটা না একটা গোল্ডেন গোল্ডেন কালার, খুব সুন্দর, কিন্তু আমার এটা মনে আছে, আমার এই শাড়িটা পরা একটা ফটো আছে আমার ফোনে, এখন হয়তো নেই, মানে অনেক খুঁজলে পাওয়া যাবে, একবার সরস্বতী পুজোয় আমি এই শাড়িটা পরেছিলাম। লেমন পাফ বিস্কুটটা মা কালকেই কৌটোর মধ্যে ঢাললো, পুরো কৌটোটা ভর্তি ছিল, একদিনে আমরা এতগুলো বিস্কুট খেয়ে নিলাম মা, একদিনে এতটা ফাঁকা হয়ে গেল, আমরা এতটাই ভালোবাসি এই বিস্কুটটা খেতে, তারপর আবার অনেকদিন পরে আনা হয়েছে, তো দারুণ লাগে দারুণ, ভেতরের এই ক্রিমটা খেতে এত সুন্দর না, বেশ একটু একটা বেশ টক 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 লাগে, খুব ভালো লাগে এই ক্রিম বিস্কুটটা খেতে। দেখো এটা হচ্ছে আমাদের ক্লিপের বক্স, এবার দেখাই, এই একটা বড় ক্লিপ, এটা আমার চুলের মধ্যে হয় বলো, আমার এত ছোট চুল, দেখো হ্যাঁ এটা হয় না। আচ্ছা এইগুলো তো আমি মাথায় বাঁধতেই পারি না, এই ডলফিন ক্লিপগুলো বাঁধি আর খুলে খুলে পড়ে যায়,
এইটা তাও কোনো রকম একটুখানি বাঁধছি। এই ক্লিপটা আবার যে রয়েছে এটা আবার এতটাই ছোট, এটাতে আবার আটকাচ্ছেই না কিছু। এছাড়া সব কটা ক্লিপ নয় রয়েছে খুব ছোট আর নয় হচ্ছে খুব বড়। হয়ে গেছে মা, রেডি? দাঁড়া আসো আমি এইটা সাইডে ঠিক করে দিই। এই তো ঠিক আছে না, কুচি টুচি সব ঠিকই আছে, একা একাই বড় বড় না। হ্যাঁ, কত করে ক্লিপ? ওইগুলো দেখো মা, ওই যে ওই যে এগুলো। হ্যাঁ, এগুলো কত করে? এটাও খুব সুন্দর লাগছে, ওইটাও ভালো লাগছে। এগুলো সব থ্রি ডি দেখেছো, এই রাধাকৃষ্ণটাও থ্রি ডি দেখো, ভালো করে দেখলে বোঝা যাচ্ছে। এইটা গণেশটাও তাই। কোথায়? ওই বড় বাজারে। হ্যাঁ চলো। আসলাম শ্যামনগর বড় বাজারে, এখানে সামনেই একটা ধূপকাঠির খুব সুন্দর দোকান আছে বড়, তো সেখান থেকে ধূপকাঠি নেব। এই দেখো মা সব পিচকিরি দোলের জন্য। এর আগের বার তো এটাই নিয়ে গেলে। এখান থেকে নেবে তো বিরিয়ানি? ধরবে এটা? হ্যাঁ ধরবে। সোয়ানাটা বাজে, চলে আসলাম একদম বাড়ির পাশের গলিতে। যেহেতু গরম গরম বিরিয়ানি আনা হয়েছে বাড়িতে এসেই, আমি আর মা একটুখানি খাচ্ছি, আর লোক সামলাতে পারলাম না, অনেকটা নিয়েছিলাম। দেখো প্লেটে অনেকটা কম হয়ে গেছে, তারপরে আমার মনে পড়লো এই কি আমি তো তোমাদের সাথে শেয়ারই করলাম না। মাও ঘরে খাচ্ছে, আমিও খাচ্ছি। কেমন দোকানে বেরিয়ে? দোকানে বেরিয়ে বাবা, দারুন দারুন। বাড়িতে এরকম হয় না, আমি তো পারবই না। অসাধারণ টেস্ট। আমরা একদম বাড়িতে এসেই গরম গরম বিরিয়ানি খেয়ে নিয়েছি, আর এত সুন্দর, মানে বাড়িতে এসে আমরা লোক সামলাতে পারছি না। আমি আর মা তো বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু বাবা খায় না, মানে বাবা বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস এসব কিছু খায় না। যদিও গোপালকে যখন বাড়িতে পোলাও বা ফ্রাইড রাইস এসব কিছু দেওয়া হয় তখন ঠাকুরের প্রসাদ বলে খায়, নইলে বাবা এগুলো মানে খেতে চায় না একদম। তো একটা প্যাকেট বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এবার আমাদের না নর্মালি একটা প্যাকেট দিয়ে আমার আর মার দুজনের হয়ে যায়, দু প্যাকেট আমরা কোনোভাবেই খেতে পারি না। তো আরেকটা প্যাকেট এক্সট্রা রয়েছে রাতের দিকে, যদি একটুখানি, কারণ আমাদের তো ঘুমাতে ঘুমাতে দেরি আছে, তো যদি খিদে পায় তাহলে হয়তো আর হাফ প্যাকেট মতন খাবো আমি আর মা। আর তাছাড়াও পরোটা রয়েছে, তারপর দুপুরবেলার ডিম কষা রয়েছে, সেই সমস্ত কিছুও রয়েছে, মানে কিচ্ছু লাগে না। বিরিয়ানির রাইসটা হলে আর একটা আলু হলে না আর মানে অসাধারণ জাস্ট খেলাম। আমাদের এক প্যাকেট বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এই এক প্যাকেট রয়েছে। বাবাকে বললাম একটুখানি টেস্ট করো, বাবা বলছে দু চামচ যেন শেষ হয়ে যায় এরকম দিতে। এইটুকু দিই আলুটা? আলু দেবে না বাবাকে? একটুখানি দাও আলু। যেহেতু বিরিয়ানি সেজন্য আর রাখছি না, কালকের জন্য খেয়েই নিচ্ছি। ভেবেছিলাম যে খেতে পারবো না, কিন্তু ঠিক আছে খাবো। এখানে এক কারি নিয়েছি দুপুরের, আর তার সাথে হচ্ছে বিরিয়ানি। এতটা আমি খাবো না, এখান থেকে মাকেও দেবো আর আমি খাবো। গুড মর্নিং, আজকে নেক্সট ডে, আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আমার ভিডিওটা শেষ করতে পারিনি। ঘুমিয়ে পড়েছিলাম বলতে কালকে কি হয়েছে শোনো, কালকে তো আমি আর মা বিরিয়ানি খেলাম রাত্রে, এবার বাবা একটু বললাম যে বাবা বিরিয়ানি খায় না,
তো এবার আমি খুব বলার পরে আমি আমার দুজনেই বলেছি যে একটু অন্তত খাও, তা বাবা বলেছে ঠিক আছে আমাকে একটুখানি, মানে কি বলবো বলতো, এটা ওই ছোট ছোট হাতার মনে হয় দুই হাতে একদম ওই যে ছোট্ট যে হাতাগুলো হয় সেই রকম। তো এবার বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। তো বাবা খাওয়ার পরে আমার মা তো বাবার জন্য আলাদা করে রুটি করেছে, তারপর ডিমের ঝোল ছিল, আমরা সেটাই ভেবেছি বাবা রুটি খাবে, তো সেই জন্য একটুখানি মা দিয়েছে বিরিয়ানি। এবার আমরা বাকিটা খেতে পারছি না, তাও আমি আর মা জোর করে খেয়েছি। এবার বাবা ওইটা খাওয়ার পরে বলছে কি যে না আমার পেট ভরে গেছে একটুকু তাই আমি আর রুটি টুটি কিছু খাবো না। এবার কতবার করে বলছি যে তুমি এইটুকু বিরিয়ানি খেলে, হ্যাঁ বাবার নাকি বিরিয়ানির গন্ধটাই ভালো লাগে না, মানে একটা কেমন যেন গা পাক দেয়। এবার আমরা বলছি তুমি তাহলে রুটি খাও, একটা অন্তত রুটি খাও, কিছুতেই বাবা রুটি খেলো না। এবার বাবা জল ঠল খেয়ে এই ঘরে শুয়েছে আর আমি আর মা ওই ঘরে শুয়ে পড়েছি, শুয়ে গল্প করছি আমি আর মা। হঠাৎ করে তখন দুটো বাজে, দেখছি কি বাবা এই ঘরে লাইট জ্বালিয়েছে আর কিরকম একটা খুট 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 আওয়াজ হচ্ছে। তারপরে এই ঘরে এসে বাবা বলছে যে আমার না একটা কেমন যেন শরীরের মধ্যে অসুস্থ হচ্ছে, মানে ঘুম পাচ্ছে না আর কি, আর কিছুই না। তো তারপরে বিস্কুট খাচ্ছে বাবা। তো তখন মা বলছে যে তোমার জন্য কিন্তু ভাত রুটি পরোটা সব আছে, তুমি যদি খাও তাহলে এখন আবার খাও, কারণ তুমি তো পেট ভরে খেলেই না। তারপরে তো কিছুতেই বাবা খেলো না, যাই হোক এইসব নিয়ে হলো। তো তারপরে ঘুমিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, কারণ আমি যাবো হচ্ছে বাবার সাথে বাজারে, সেই জন্য এই রেড কালারের কুর্তিটা পরলাম। তার আগে ভাবলাম তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করে দিই, কারণ বাড়িতে এসে এরপর থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো আর বাড়িতে এসে আমি এই ভিডিওটা এডিটিংয়ে বসবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।